আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে আমি চালতার আচারের একটি রেসিপি শেয়ার করব। স্কুল জীবনে এরকম কাগজে করে চালতার আচার খেয়ে মুখ লাল করেননি এরকম খুব কম লোককেই পাওয়া যাবে। কি অসাধারণ স্বাদই ছিল যেন সেই চালতার আচারে। আজ আমি চালতা কাটা এবং কিভাবে চালতার আচার তৈরি করলে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে সেটি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে মাঝারি সাইজের 6টি চালতা নিয়েছি। এবারে এগুলোকে কেটে নিচ্ছি। চালতা বেশ শক্ত এবং পিচ্ছিল হয়ে থাকে, তাই চালতা কাটাতে একটু ঝামেলা হয়ে থাকে। প্রথমেই চালতাটিকে দু টুকরো করে নিচ্ছি, তারপরে 4 টুকরো। এবারে বোটার দিকে যে অংশটা আছে সেটা কেটে নিচ্ছি, আর চালতার বীজটাকে এভাবে কেটে বের করে ফেলে দিচ্ছি। এবারে খুব সহজেই চালতার পাটগুলো খুলে আসবে। চালতার যে পাটগুলো একটু বড় সেগুলোকে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে চালতাটা ছিলে নিতে পারেন, তবে আমি চালতা ছালটা ছিলে নিচ্ছি না। এভাবে সব চালতাগুলো কাটা হয়ে গেলে এগুলোকে ধুয়ে একটি কড়াইয়ে তুলে নিচ্ছি। কড়াইটা আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি। চালতাটা সিদ্ধ করতে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 কাপ সাদা ভিনেগার দিয়ে দিচ্ছি। এই ভিনেগার দেওয়ার কারণে চালতাটা যেমন তাড়াতাড়ি সিদ্ধ হবে, তেমনি আচারটাও দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। এবারে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা লাগিয়ে দিয়ে চুলার আঁচটাকে একেবারে লো করে চালতাটাকে পুরোপুরি সিদ্ধ করে নেব। এই ফাঁকে আমি চালতার মশলা তৈরি করে নিচ্ছি। 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া, 2 টেবিল চামচ জিরা, 2 টেবিল চামচ মৌরি, 2 টেবিল চামচ পাঁচফোড়ন। এবারে সব মশলাগুলোকে একদম লো হিটে একটু ভেজে নেব। যখনই দেখবেন মশলাগুলো একটু চিরবির করে উঠছে, সেই সময়ে চুলাটাকে বন্ধ করে দিতে হবে। আর মশলাটা একটু ঠান্ডা হলে একটি গ্রাইন্ডারে জারে দিয়ে গুঁড়া করে দিচ্ছি। মশলাটা গুঁড়া করা হয়ে গিয়েছে। দেখুন মশলাটাকে কিন্তু আমি একেবারেই মিহি করে গুঁড়া করিনি, ঠিক এরকম একটু দানাদার থাকবে। এদিকে আমার চালতাটা সিদ্ধ হয়ে এসেছে এবং চালতা থেকে যে পানিটা বের হয়েছিল সেটাও পুরোপুরি শুকিয়ে এসেছে। এবারে চলে যাচ্ছি আচারটা তৈরি করতে। চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেল গরম হলে এতে দিয়ে দিচ্ছি 4টা শুকনা মরিচ। মরিচটাকে হালকা ভেজে নিচ্ছি, তারপর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সরিষা বাটা। সরিষা বাটাটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি।
তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা চালতাগুলো। দিয়ে সব মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুই টেবিল চামচ আচারের মশলাটা দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। বিট লবণ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। লবণ এবং ঝাল এই দুটোই আপনারা আপনাদের পছন্দ মতো বা স্বাদ মতো দিয়ে নেবেন। এবারে দিয়ে দিচ্ছি আখের গুড়। এখানে আমি আখের ঝোলা গুড় বা দানা গুড় বলে যেটাকে সেটা নিয়েছি। আপনারা এমনিতেই যে শক্ত গুড়টা পাওয়া যায় আখের সেটাও নিতে পারেন, তবে খেজুরের গুড় নেওয়া যাবে না, কিংবা গুড়ের পরিবর্তে চিনিও নিতে পারেন। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও চালতাটাকে নেড়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেলে নেওয়া শুকনা মরিচের গুঁড়া। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুলে আবারও আচারটাকে নেড়ে দিচ্ছি। এই সময় আমি মিষ্টিটা চেক করে নিচ্ছি। আমার মনে হচ্ছে আরও কিছুটা গুড় লাগবে, তাই আমি আরও 1/2 কাপ গুড় দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। পুরো সময়টাই আমি ঢাকনা দিয়ে দিয়ে এভাবে চালতাটাকে জাল করে নিব, যতক্ষণ পর্যন্ত না চালতার ভিতর পর্যন্ত সব মশলা এবং মিষ্টি ঢুকে না যায়। আমার আচারটা হয়ে এসেছে। এবারে আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আমি টোটাল 30 মিনিট জাল করেছি এভাবে আচারটাকে। আজকের এই পদ্ধতিতে চালতার আচার তৈরি করে ফ্রিজের বাইরেই সংরক্ষণ করতে পারেন 6 মাস পর্যন্ত। সেক্ষেত্রে কাঁচের জারে রাখতে হবে আর 15 দিন পর পর জারটিকে রোদে দিয়ে নিতে হবে। আর যদি ফ্রিজের নর্মাল চেম্বারে সংরক্ষণ করেন সেক্ষেত্রে 1 বছর পর্যন্ত এই আচার ভালো থাকবে। আজকের এই আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয়জনের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর আমার চ্যানেলের রান্নার ভিডিওগুলো ফেসবুকে পেতে হলে আমার ফেসবুক পেজটিকে লাইক দিন। ফেসবুক পেজের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।